আজকে তাহলে ইমবস করবো, তাই তো? এটার নাম কি বলতো? ইমবস পেন্টিং। বুঝতে পারলি সবাই? এবার ইমবসটা কীভাবে করবো? আয় চুপ, ইমবসটা কি বলছ? বিশ্ব দেখ কী বলছি। এই যে তুলিটা দেওয়া আছে বক্স, বক্সটার মধ্যে স্টিকারটা দেওয়া আছে, কালারগুলো কীভাবে করবো দেখ? কালারগুলো সব দেওয়া নাই এখানে, বুঝতে পারলি? কালার তৈরি করতে হবে। মানুষের গায়ে রঙ কীভাবে তৈরি করবো? রিক বলতো কী কী রঙ মিশিয়ে তৈরি করা হয়? সাদা কমলা, ওটা হয় সাদা খয়েরি হয়, এখানে নেই কিন্তু অনেকটা হালকা মিশালে তো হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলি? ইয়েলোটা দেওয়া আছে, ইয়েলোর সাথে হালকা কি বলতো অরেঞ্জ মিশাই দিব। দীপ্ত তাকাও, পেন্টিংটা কি বলতো? তুলি যায় ব্রাশটা দিয়ে দেওয়া আছে, এই কোয়েল তাকা, এই যে ব্রাশটা দেওয়া আছে, ব্রাশটা এই যে প্রত্যেকটা ইসের মধ্যে শিশির মধ্যে নিব, এই যে শিশিগুলো আছে, যে শিশিগুলো এই শিশুর মধ্যে ব্রাশটা ঢুকাবো, ঢুকা ঢুকা কি বলতো রং আস্তে মিশাই নিয়ে একদিক থেকে আস্তে আস্তে হালকা করে আস্তে করবো, ঠিক আছে? রং মিশা শিশির মধ্যেই, আর খুব বেশি হলো যে এই প্লেটটা আছে, প্লেট এই প্লেটের মতো করাবো, এই প্লেটের মধ্যে কিন্তু গাঁদা দা রং না যাবে না, তাহলে নষ্ট হবে কিন্তু, হালকা করে একটু করে, বুঝতে পারলি? হাতে কাপড় আছে তো, কাপড় নেই, এটা কিন্তু ওয়াটার কালার, কিন্তু জল, কিন্তু জল মিশানো কিন্তু, এটা জল দিয়ে তুলে ধোয়া যাবে, বুঝতে পারলি? আমাদের ইমবস পেন্টিং চলছে। হ্যাঁ, ইমবস পেন্টিং হচ্ছে আমাদের এখন, দেখি দিপ অনেক কর, আর চালা এই ঠাকুরটার নাম কি বলতে পারবি? ঠাকুর কি? ঠাকুর সন্তোষী ঠাকুর। বাহ, আর দীপ তুই যেটা করছিস? শিব পার্বতী। বাহ বাহ, বিশ্ব যেটা করি, বিশ্ব তুই কি ছবি আঁকাচ্ছিস? ফুল, গোলাপ ফুল। শ্রেয়া কি করছিস? শিব পার্বতী। কোয়েল কি আঁকাচ্ছিস? রাধাকৃষ্ণ। বাহ খুব সুন্দর হচ্ছে তো, কর। আমাদের পট পেন্টিং হচ্ছে এখন, অপর সরি পট পেন্টিং না, ইমবস পেন্টিং হচ্ছে, কর। ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে পেন্টিং করছে, হাসতিস কেন? থ্রোপটে দেব, কর 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 কর। তোরা কীভাবে করছিস এখন সব বাবা মার দেখবে আস্তে আস্তে বাড়িতে, এখন বসে বসে কর। হ্যাঁ বল, আগে রাস্তায় কর খয়েরি কালার। আস্তে আস্তে কর, হ্যাঁ তোর যখন করিস না ছবিটা নষ্ট হবে কিন্তু। দীপ্ত একদম শুয়ে পড়ছিস, আমাদের ইনবসে কাজ চলতেছে, একদিনে হবে না, তিন দিন সময় লাগবে শেষ করতে।